হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো রিম্প ব্লগে তোমাদের সবাইকে জানে ভালোবাসা আর ওয়েলকাম তো দেখো আমি এখন পটল দিয়ে একটা নতুন রেসিপি করব নতুন বলতে কি আমার কাছে নতুন তোমরা হয়তো অনেকে খেয়েছো এই দেখো শুকিয়ে যাওয়া পাকা পাকা পটলগুলো আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে কড়াইতে শুকনো লঙ্কা রসুন কালো জিরে তেল সব কিছু দিয়ে একসাথে করা করে ভেজে নিয়েছি তারপর কুচি কুচি করে রাখা কাটো পটলগুলো ওইখানে কড়াইতে দিয়ে দিলাম তারপরে দেখো এগুলো লাল লাল করে ভেজে নিলাম তো কি মানে টেস্ট করে রাঁধতে পারলে কোনো জিনিসই ফেলা যায় না তো দেখো লাল লাল করে এখানে ভেজে নিয়ে তারপরে এরপরে আমি মিক্সচারে এখন তো পাটাতে কেউ বাটেই না মিক্সচারেই মিক্সচার করে নেব তো ভালোই হয় মিক্সচারে করলে ভালোই হয় এই দেখো মিক্সারে মিক্সচার করে নিলাম তো খেতে খুব টেস্টি তো তোমরা যদি কেউ বানাতে চাও চট জলদি বানিয়ে নিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরের কোনো ছোটো মিনি ব্লগে তো এটা বাই বাই